নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ সুন্দর আছে ভালো আছে বন্ধুরা টাইটলার থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই জবা গাছ নিয়ে প্রচুর কিন্তু প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি তাই সেই কারণে জবা গাছ নিয়ে এই ভিডিওটি আনলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না আর আমার এই চ্যানেলে রবিবার ব্যতীত প্রতিদিনই ভিডিও আসে সেই জন্য বলবো বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যেটা বিষয়ে এই জবা ফুল গাছে কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে এই জবা প্রহুল প্রচুর পরিমাণে ফুটবে এবং এই গাছের পাতাগুলো যেন সঠিক থাকে সবুজ থাকে কুঁকড়ে না যায় পোকামাকড়ের আক্রমণের হাত থেকে যাতে আমাদের জবা ফুল গাছ রক্ষা থা পায় এবং এইভাবে প্রচুর পরিমাণে ফুল থাকে গাছের পাতাগুলো ঠিক রকম টান টান থাকে সবুজ থাকে তো এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনাটা বন্ধুরা একটুও স্কিপ করবেন না আর বন্ধুরা প্রচুর পরিমাণে এই জবা ফুল ফোটাতে চাইলে এবং জবা গাছ নিয়ে যারা সমস্যায় আছেন তাদের মাঝে কিন্তু বাগান বাগানপ্রেমীদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার শেয়ার করে দিন যাতে সবাই সহজ উপায়ে সুন্দরভাবে সকলে মিলে বাগান করতে পারি বন্ধুরা পুনে ভ্যারাইটির জবা হোক ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা হোক আমেরিকান জবা হোক যে কোনো জবা গাছের ক্ষেত্রে এই খাবারটি যেটি আজকের আমি দেখাতে চলেছি এটা কিন্তু এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই একটা পরিচর্যায় কিন্তু আপনার গাছে শয় শয় কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনার গাছে এটা আমি কথা দিলাম এই খাবারটা নির্দিষ্টভাবে দিনের ব্যবধানে সঠিক উপায় যদি প্রয়োগ করতে পারেন তাহলে জবা ফুলের সাইজও যেমন বড় হবে ঠিক সেই রকমভাবে কিন্তু আপনাদের গাছ ভরে ফুল আসবে তার আগে যে মানে পয়েন্টগুলো বলবো বন্ধুরা একটু নোট ডাউন করে রাখুন জবা ফুল গাছে এই সময় যেন বর্ষাকালে এই সেপ্টেম্বরের সময় জবা গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায় জল যদি দাঁড়ায় বন্ধুরা তাহলে যেটা হবে এখন কোন সময়ে টানা বৃষ্টি হচ্ছে আবার পরক্ষণেই রোদ উঠে যাচ্ছে তো জবা গাছের গোড়া যদি ভিজে থাকে যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা জবা গাছ ময়েশ্চার পছন্দ করে কিন্তু কখনোই জ্যাব জ্যাবে কা আঠালো মাটি পছন্দ করে না সেই কারণে বলব বন্ধুরা জবা গাছের জন্য ওয়েলড্রানেড সয়েল তৈরি করুন এবং জল হোল্ড করার জন্য কোকোপিট বা ধানের চিটা এই জাতীয় জিনিস মাটির সাথে আপনার যে পটিং মিক্স রেডি করবেন তার সাথে মেশান তো মিশালে দেখতে পাবেন যে জবা গাছ কিন্তু খুব খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে এটা একদম কনফার্ম তার কারণটা হচ্ছে জবাগাল জবা গাছ হচ্ছে ময়েশ্চার পছন্দ করে কিন্তু ভিজে ভাব পছন্দ করে না আর টবের মাটিতে যদি জল দাঁড়ায় তাহলে ড্রেনেজ হোলগুলোকে ভালো করে কিছু দিয়ে খুঁচিয়ে দিন এবং টবের মাটি থেকে জল দরকার হলে ফেলে দিন টব কাত করে তার কারণটা হচ্ছে এর ফলে কিন্তু একটা ড্রাইব্যাকের সমস্যা চলে আসবে এবং জবা গাছে কিন্তু ডাইব্যাক হয় বন্ধুরা আর শিকড়েও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য বলবো যে আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্য কিরণ পড়ে সেই স্থানে জবা গাছকে রাখুন আর অবশ্যই জবা গাছে কিন্তু খাবার দিতে হবে জবা গাছ খেতে ভালোবাসে তা বলে অত্যধিক খাবার দিয়ে দেবেন না অত্যধিক যে কোনো জিনিসই কিন্তু গাছেদের পক্ষে ক্ষতিকারক এবং অবশ্যই আমাদের পক্ষেও তো সেই জন্য বলবো বন্ধুরা যে সঠিক নিয়ম মেনে সঠিক পরিচর্যা করলে জবা গাছে ফুল আসবে না এটা হতেই পারে না আর রোগ পোকার আক্রমণের হাত থেকেও কিন্তু আপনাদেরকে জবা গাছকে বাঁচিয়ে রাখতে হবে কারণ প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় বিশেষত এই বর্ষাকালে কিন্তু আমরা প্রচুর ধরনের কীটপতঙ্গের আক্রমণ জবা গাছের উপরে দেখতে পাই যেমন ল্যাদা পোকা এই লাদা পোকা কিন্তু পাতা খেয়ে নেয় পাতা খেকো পোকা যেটা মাটির নিচে থাকে তো তারা সন্ধ্যাবেলায় এসে কিন্তু এই পাকা পাতাগুলোকে খেয়ে নেয় পাতাগুলো খোলা মানে দেখতে পাই আমরা যে কাটাকাটা অবস্থায় রয়েছে এটা একটা দেখা যায় দেখা যায় সাদা মাছির আক্রমণ দেখা যায় মিলিবাগ যেটা জবা গাছের প্রধান শত্রু বলা যায় যে প্রায় জবাগাছে তো প্রত্যেকের বাগানেই এই মিলিবাগের আক্রমণ ঘটে বা সাদা যেটা দোয়ে পোকা বলি আমরা সাদা পোকা তো এইরা আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে পোকা এই জাপ পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে হবে এরকম জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ ঘটে ডাইব্যাকও তো ঘটে তার মধ্যে তো সেই জন্য কীটনাশকের ব্যবহার ফাঙ্গিসাইডের ব্যবহার এই সমস্ত কিছু আপনাদের কিন্তু সঠিক নিয়ম মেনে চালিয়ে যেতে হবে বন্ধুরা তাহলেই দেখবেন জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে আর এই সময় এই যে র বললাম যে শহে শহে ফুল ফুটবে আপনার জবা গাছে তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে কুঁড়ি চলে এসেছে প্রচুর পরিমাণে তো এই খাবারগুলোকে আপনাদের সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা প্রদান করেন আপনাদের জবা গাছে তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর জবা গাছে যেটা দিতে হবে সেটা বলি বন্ধুরা খাবার দেওয়ার আগে আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা পিজিআর বলা হয় সংক্ষেপে সেই পিজিআর কিন্তু আপনারা স্প্রে করবেন টবের মাটিতে খাবার পড়েছে আবার পনেরো দিনের ব্যবধানে বা দশ দিনের ব্যবধানে খাবার দেবেন তার ঠিক আগে আপনাদেরকে আমি বলবো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করে দিন তাহলে দেখবেন যে গাছের যে মানে যে গ্রন্থি থাকে যেগুলো দিয়ে খাবার গ্রহণ করতে ইচ্ছা ইচ্ছুক গাছ সেই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টব থেকে খাবারের চাহিদা তৈরি করবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করবে এবং সঠিকভাবে যদি খাবার পায় তাহলে গাছ যেমন ঝোপালো হবে তেমন কিন্তু অজস্র কুঁড়িতে আপনার জবা গাছ ভরে উঠবে তো সেই জন্য বলবো বললাম বন্ধুরা যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে গেলে এই শহে শয় ফুল পেতে গেলে জবা গাছে কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহারটা আপনাকে করতে হবে যারা এখনও করছেন না তারা কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে আসুন বা পিজিআর নিয়ে আসুন ভীষণ ভালো কাজ পরে বন্ধুরা আর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খাবারটা দেবেন সেপ্টেম্বর মাসে এই পরিমাণে দশ দিনের ব্যবধানে দিতে হবে এই খাবারগুলি এখানে একটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য খাবার নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা চিনি দানার মতন এই চিনির দানার মতন যেটা রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আইসক্রিম চামচের এক চামচ নিয়েছি টি স্পুনের এক চামচ নিয়েছি হিউমিক অ্যাসিড আর দু চামচ রয়েছে নিমখল এবং লাল রঙের যেটা এটা হচ্ছে পটাশ এটা এক টেবিল চামচ আছে তো এই বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এই খাবারটা কিন্তু যথেষ্ট পরিমাণে এবং এই খাবারটাকে আমি দিতে বলবো দশ দিনের ব্যবধানে দশ দিনের গ্যাপে দেবেন সেপ্টেম্বর মাসে আজকের ভিডিওটা দেখছেন বা যেদিনই দেখুন সেদিন থেকেই দেওয়া শুরু করে দিন দশ দিনের ব্যবধানে দেবেন অক্টোবরের ফার্স্ট অবধি এই খাবারটা চলবে তাহলেই দেখবেন যে জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল ফুটবেই এটা কথা দিলাম যে না ফুটলে আমাকে বলবেন কমেন্ট করবেন যে না আপনার ভাই আসেনি কথায় এইভাবে আমি পরিচর্যা করেছি তাও আমি কুড়ি পাই পাইনি ফুল পাইনি এটা কখনোই আসবে না এবং কুড়ি ঝরবেও না এই খাবারটা যদি আপনারা দশ দিনের ব্যবধানে ব্যবহার করেন এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা বললাম এটা পনেরো দিনের ব্যবধানে আপনাকে ব্যবহার করতে হবে মানে খাবার দিচ্ছেন তার দুদিন আগে যদি দেন তারপরে আবার গিয়ে পনেরো দিন যখন পূরণ হবে তখন আবার দেবেন আর এই খাবারটা দিতে হবে দশ দিনের ব্যবধানে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা রেশিওটা বোঝা গেল যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমি বিস্তারিতভাবে যদি না বুঝতে পারেন আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব অবশ্যই তো এই খাবারটাকে এই রকমভাবে দিন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু টবে টবের জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন মাটিতে যারা জবা গাছ করেন তাদের খাবার দিতে হয় কিন্তু সেই পরিমাণে প্রয়োজন পড়ে না কারণ মাটি থেকে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার সঞ্চয় করে রেখে দেওয়া দেয় এবং খাদ্য গ্রহণ করতেও সক্ষম হয় কিন্তু টবে যেহেতু সীমিত মাটি সেই কারণে কিন্তু আমাদের বাইরে থেকে এই খাবার প্রদান করতেই হবে তো খাবারটি প্রত্যেকটি প্রত্যেকটি উপাদানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টবের মাটি কিন্তু যথেষ্ট ভিজে আছে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তারপরেই কিন্তু আমি খাবারটা দিচ্ছি কোনো সমস্যা হবে না বন্ধুরা টবের মাটিতে এই সময় এইভাবে খাবার দিয়ে দিন দিয়ে দিলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কতটা দ্রুত হারে গ্রোথ নিচ্ছে আর নিমখোলটা দেওয়ার কারণ একদিকে যেমন গাছকে নিউট্রিশন জোগায় তেমন কিন্তু গাছটিকে তৃত করে তোলে তার ফলে গাছে কিন্তু যে পোকামাকড়ের আক্রমণ সেটা কিন্তু অনেকটা কমে যায় সেই জন্য নিমখোলের ব্যবহারটা কিন্তু এই বর্ষাকালে বা সেপ্টেম্বর মাসে আপনাকে করতেই হবে আর যদি করেন তাহলে নিজেরাই গাছের চেহারাও বদলে যাবে দেখতে পাবেন এবং অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুল আসবে এটাও আপনারা খেয়াল করবেন তো এইভাবে খাবার দিন আর এর সাথে যে জিনিসটা আমি দিতে বলবো এর পরে খাবার দেওয়ার তিন দিন পরে দেবেন এবং পনেরো দিনের ব্যবধানে দেবেন সেটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্যের চাহিদা আমরা মাইক্রোনিউট্রিয় যেমন টবের মাটিতে দিই তেমন কিন্তু অনুখাদ্য আমরা বাইরে থেকে গাছকে স্প্রে করে বা ফলিয়ে স্প্রে করে কিন্তু আমরা দিতে পারবো তো এটা দেখুন আমি এটা ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড ভীষণ ভালো কাজ করে এটা আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না এটা আমার নিজস্ব বাগানে ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেই কারণেই আমি এই এটা দিলাম এছাড়াও বাজার চলতি প্রচুর অনুঘাদ্র বা মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায় সেইগুলোও আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন কারণ এই অনুখাদ্য কিন্তু গাছেদের প্রয়োজন এর মধ্যে বোরণ জিঙ্ক ইত্যাদি ইত্যাদি আরও প্রচুর পরিমাণে অনুখাদ্য বর্তমান থাকে সেই কারণে বাইরে থেকে আমাদেরকে এই অনুখাদ্য দিতে হবে জবা গাছে তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুল আসবে এবং এই অনুখাদ্য প্রয়োজন মানে ঘাটতি মিটে যাওয়ার জন্য আপনাদের কিন্তু যে কুড়ি ঝরার যে প্রবণতা জবা গাছে আমরা দেখি সেটা কিন্তু একেবারে থাকবে না এরপরে বলবো যে কি কীটনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে এই কাকা কীটনাশক ব্যবহার করবেন অথবা যদি সুপার সোনাটা ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় তো এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটা যদি আপনারা স্প্রে করতে থাকেন এটা দশ দিনের ব্যবধানে করবেন তাহলে দেখবেন দশ দিন এই কারণে বললাম কারণ বর্ষাকালে কিন্তু পোকামাকড়ের আক্রমণের হারটা বেশি থাকে তো যাদের গাছে পোকা আসেনি যে তারা কিন্তু কীটনাশক ব্যবহার করবেন না এমনটা করবেন না আপনারা কীটনাশক কিন্তু নির্দিষ্ট দিনের পরিমাণে ব্যবহার করে যান তাহলে কিন্তু দেখবেন যে পোকামাকড়ের আক্রমণ কিন্তু ঘটছে না তো কাকা ব্যবহার করতে পারেন সুপার সোনাটা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করবে কারণ এর মধ্যে এ দুটির মধ্যেই কিন্তু অনুখাদ্য বর্তমান যেমন একদিকে কীটনাশক কীট তাড়াবে তেমন কিন্তু দিকে গাছের বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল আনতেও সাহায্য করবে তো সেই জন্য বলবো বন্ধুরা এই কীটনাশক ব্যবহার করুন এইভাবে পরিচর্যা করুন জবা গাছ শয়ে শয়ে ফুল আসবে ডাল নুয়ে পড়বে ভাড়ে ফুলের ভাড়ে এটা কথা দিয়ে গেলাম তো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি আগামীকাল আগামী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এইগুলো আজকের এখানেই সমাপ্ত করলাম খুব ভালো থাকবেন আবার আসছি আগামী ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা